আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোগ্রামটা শোনার জন্য বসেছেন, আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও বারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই সময়টুকুকে কবুল করুন এবং আপনারা যতটুকু শিখেন, আমি যতটুকু শিখি, আসুন সবাই মিলে এটা আমল করার চেষ্টা করি। সবচেয়ে শেখার যে জিনিসটা হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি, তার সাহাবাদেরকে জানি। এতে জানার মাধ্যমে হবে কি যে আমরা নিজেদের জীবনে আমল করার জন্য একটু প্রেরণা খুঁজে পাবো, যে আশার আলো দেখতে পাবো, যে আমাদের নবী যেভাবে জান্নাতে গেছেন, তার সাহাবায়ে কেরাম যেভাবে জান্নাতে গেছেন, ইনশাআল্লাহ সেই পথ ধরেই আমরা জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করব। আজকের এই এপিসোডে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো যে হাবশার হিজরত, মানে প্রথম ঘটনা ঘটল, এটা হলো কিন্তু ইসলামের সর্বপ্রথম হিজরত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে এবং দামান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে রেখে হাত ধরে এটা বলছিলেন, দেখো ইসলামের ইতিহাসে অনেকগুলো হিজরত হয়েছে, তার মধ্যে একটা হিজরত ছিল ইব্রাহিম আলাইহিসসালাম, সারা আলাইহিসসালাম এবং লুত আলাইহিসসালাম, তারা বাবেল শহর থেকে সাদুম শহর, সাদুম থেকে মিশর, মিশর থেকে মক্কা, এরা হিজরত করেছিলেন। কিন্তু এই তাদের পরে তোমরাই হয়তো পরিবারস্থ সবাইকে নিয়ে এই প্রথম হিজরত করতেছ। তো এটা একটা বড় দারুণ জিনিস যে এই হিজরতের সাথে ইতিহাস রিলেটেড হলো। এখনও মানুষের জীবনে এরকম হিজরত থাকতে পারে, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারে ইসলাম নিয়ে। যদি কেউ ইসলামকে বাঁচানোর জন্য বা নিজের জীবনে ধর্মকে আঁকড়ে থাকার জন্য যদি কেউ এরকম হিজরত করে, আল্লাহ তাআলা তাকে এইরকমই ব্যবস্থা করে দেবেন। ১৬ জন বা ১৫ জন হিজরতকারীরা, যার মধ্যে হযরত ওসমান আছেন, যার মধ্যে আবদুল্লাহ ইবনে মাসউদ আছেন, যার মধ্যে জুবাইর ইবনুল আওয়াম আছেন, এই ধরনের, যার মধ্যে আবু হুযাইফা ইবনে উতবা আছেন, আবু সালামা আছেন, এত ভালো ভালো নাম করা সাহাবায়ে কেরাম আছেন, তারা সেখানে হযরত নাজ্জাশির আন্ডারে তার ছত্র ছায়ায় তার রাজত্বে খুব ভালো জীবনযাপন করছেন। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল মক্কায়, সেই ঘটনার কারণে ওনারা কনফিউজড হয়ে গেলেন যে কী করব। ঘটনাটা হলো এই যে মানে ওদের হিজরতটা হয়েছে রজব মাসে, রজব, শাবান, রমাদান, তৃতীয় মাসে, রমদান মাসে, এটা হলো পঞ্চম মানে হিজরিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত, হিজরি না, নবুয়াত পাওয়ার পঞ্চম বছরে, মানে নবুয়াতের পঞ্চম বছরে। হিজরিও না, শোনো না, আমি ভুল বলতেছি, এটা হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত পেলেন নবুয়াত পাওয়ার পঞ্চম বছরে, আমাদের নবীর বয়স তখন ৪৫ বছর, এই পঞ্চম বছরে মানে রজব মাসে ওনারা হিজরত করলেন। আর রমাদান মাসে একটা ঘটনা ঘটলো, খুব দারুণ ঘটনা। এই ঘটনাটা বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম বলা হয়েছে, কিন্তু আমি যতটুকু বুঝেছি সেটা হলো এই রকম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরে উনি কোরআন শরীফ পড়তেছিলেন। তো কোরআন শরীফ পড়ার সময় কেউ যেন না শোনে এইটা বলা হয়েছে যে কেউ শুনবে না, কারণ যে একবার শুনতো এত মধুর তেলাওয়াত, আমাদের নবীর মুখের মানে তেলাওয়াত হচ্ছে, তার কণ্ঠ ছিল পৃথিবীর সবচেয়ে ভালো কণ্ঠ, আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন উনি তেলাওয়াত করছেন, তাই শোনার জন্য মানুষ পাগল হয়ে যেত। এমনকি একবার তো এরকম হলো যে সকালবেলা সবাই দেখলো যে তার তেলাওয়াত শোনার জন্য রাত্রে সব ভিড় করে কাবা ঘরের ওখানে আসে। তো এইটা আবু সুফিয়ান, আবু জাহাল, যারা বড় বড় লিডার ছিল, উতবা, মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা সবাই চিন্তা করলো যে একটা কাজ করি, যদি মানুষ তার কথা এরকম শুনতে থাকে, কোরআন যদি এরকম বারবার শুনতে থাকে, সবাই কিন্তু মুসলমান হয়ে যাবে। আজকের থেকে একটা করি, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন আর কেউ শুনবে না, যখন কোরআন তেলাওয়াত হবে ওয়ালগাউ ফিহি, বরং তোমরা সেখানে কী করো, চিৎকার চেঁচামেচি শুরু করে দাও যাতে করে কেউ না শোনে। আইন পাশ হয়ে গেল এদের ওদের মানে পার্লামেন্ট হাউস দারুন আদুয়াতে। তো আইন পাশ হয়ে যাওয়ার পরে তো কথা ছিল এই যে আর কেউ আমাদের নবীর কথা শুনতে পারবে না, এই কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। কিন্তু ঘটনা ঘটলো ওই রমজান মাসে যেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আন-নাজম পড়তেছিলেন,
তো তার ওয়ান্নাজমি ইদা হাওয়া মা বল্লা সাহেবুকুম ওমা গাওয়া, এই সমস্ত আয়াতগুলো একটার পর একটা আসতেছে, কি সুন্দর সুন্দর আর মধুর তেলাওয়াত হচ্ছে, এইটা আর কেউ সহ্য করতে পারেনি। এমনিতেও রমজান মাসে কোরআন তেলাওয়াতের আলাদা একটা বৈশিষ্ট্য আসে এনভায়রনমেন্টের কারণে, লোকজন সবাই ছুটে আসলো কাবার প্রান্তরে, সেখানে লিডাররাও যেমন আছে সাধারণ লোকেরা তেমনভাবে আছে, সবাই এসে যুক্ত হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাহ আসলামের সকণ্ঠে আবৃত্ত কোরআন শরীফ তারা শুনতেছেন। হঠাৎ করে এমন এক জায়গায় গেল যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন সুরান নাজম পড়তে, যে মানে সাজদার একটা আয়াত আসলো, ফাসজুদু লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য তোমরা সাজদা দাও, এই কথা যখন বলল আল্লাহ রসুল সাল্লাহ আসলাম, এটা সাজদার একটা আয়াত, তো উনি সাজদা গেলেন, সেজদায় গেলেন না, আমি যে আয়াত সম্পূর্ণ তেলাওয়াত করি না, আপনাদের উপরে সেজদা ওয়াজিব হয়নি, কাজে আপনাদের ওই ভয় নেই যে আপনার সেজদাকে দিতে হবে কিনা, যদি কেউ দিতে পারেন তাহলে ভালো, কিন্তু এটা আপনার ওয়াজিব নয়। তো আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম সেজদা দিলেন, সেজদা দেওয়ার পরে ও মানে তেলাওয়াত এবং আনুষঙ্গিক অবস্থা, কনসিকোয়েন্সেস, ওই অবস্থা, এনভায়রনমেন্ট এমন তৈরি হয়েছে যে আল্লাহ রসুল সেজদা দিয়েছেন মাত্রই সব কাফেররা একসাথে সেজদা দিয়েছে। এখন এই সেজদা দেওয়াটা কেন তারা দিল, যেহেতু মানে সুরের মাধুর্য এমন ছিল, কথাগুলো এত বেশি আবেদনময় ছিল, যেগুলো পড়ে অনেক সময় এরকম হয় কিন্তু যে একজনের কথা শুনে সে মাথা নাড়াচ্ছে তো আমি মাথা নাড়াচ্ছি, সে হাত নাড়াচ্ছে তো আমি হাত নাড়াচ্ছি, সে হাঁটতেছে তো আমি হাঁটতেছি, জানি না কেন হয়েছে। তো এটাও হয় তখনই যখন খুব মনোযোগ সহকারে কোনো জিনিস আপনি করেন, আর যাকে যার কথা ফলো করতেছেন সেও যদি হয় ওরকম ইনফ্লুয়েন্সিয়াল, তখন কিন্তু এরকম হয়। আল্লাহ রসুলের মতন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিত্ব কোরআন তেলাওয়াত করছে, তো আপনি বোঝেন আপনারা কাফেরদের উপরেও কিন্তু এরকম প্রভাব পড়ে, উনি সেজদা দিয়েছেন এরাও সেজদা দিয়েছে। সেজদা দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেজদার মধ্যে আসেন, তো তেলাওয়াতের সেজদা যখন তিনি দিতেন তো সাধারণ সেজদার মতন হতো না, একটু লম্বা হতো, এবং উনি যে সমস্ত দোয়াগুলো করতেন সেই দোয়া কিন্তু সুবহানা রব্বিল আলা নয়, অন্য ধরনের দোয়া, সাজাদা ওয়াজিহা লিল্লাহি আল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামাহু ওয়া বাসারাহু ফাতাবারাকাল্লাহু আহসানাল খালিকিন, এরকম ধরনের দোয়া তিনি পড়তেন। কখনো পড়তেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন ইবাদিকা মিন আবদিকা দাউদ, এরকম ধরনের দোয়া, বিভিন্ন দোয়া আছে, সেই দোয়াগুলো লম্বা হতো, তিনি দোয়া পড়তেছেন। আর এরা তো দোয়া পড়তেছে না, এরা সেজদা গেছেন, পরে ওরা মাথা উঁচু করছে, উঁচু করে দেখে যে সব কাফেররা সেজদা দিয়ে অবস্থায় আছে। তো একে অপরে জিজ্ঞেস, এই কী ব্যাপার, সেজদা দিলে কেন, তোরা বলো তাই তো আমরা সেজদা দিলাম কেন। তো তখন ওরা ওখান থেকে বেরিয়ে আসছে, লজ্জা পেয়েছে সাংঘাতিক, যে আমরা এত বিভোর হয়ে গেছিলাম যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে কাজ করেছে সেই কাজটাই আমরা করে ফেলছি, তার মানে প্রায় হাফ মুসলমান হয়ে গেছি, তো কোরআনের মানে এত প্রভাব আমাদের উপর পড়েছে। তখন বেশ কয়েকজন নেতা বাইরে যেয়ে ওরা আলোচনা করতেছে, দেখ আজকে যে ঘটনাটা ঘটে গেল, এখন মানুষ যদি শুনে যে আমরা মোহাম্মদকে এমনভাবে ফলো করেছি যে আমরা নিজেরাও জানি না, তখন আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হবে, এখন কী করা যায়। তো ওরা বললো কি যে একটা কাজ করি, আমরা বলি যে মোহাম্মদ ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরা নাজম পড়ে, সূরা নাজম পড়তে পড়তে হঠাৎ করে বলে ফেললো, তিলকাল গরানি কল উলা ওয়া ইন্না শাফাআতুহুম শাফাআতুহুন্না লা তুরতাজা, যে ওই সূরা নাজমের মধ্যে মানে কয়েকজন দেব দেবীর নাম আসছে, আল মানাত ওয়াল তারপরে আল উজ্জা, তারপরে মানাত আল উজ্জা, এই ধরনের কয়েকজনের নাম আসলো। তো তখন এই মূর্তির নাম নিয়েছে, তারপরে নাকি আমাদের নবী বলছেন যে এরাই হলো মানে অনেক উন্নত পর্যায়ের দেবদেবী এবং তাদের সাফাত অবশ্যই পাওয়া যাবে, তারা আমাদের ওই মোহাম্মদ এই কথা কইছে, তো কয়ে সেজদা দিছে, তো আমরা মনে করলাম যে আমাদের দেবদেবীর নামে তো সেজদা দিছে, তো আমরা সেজদা দিলাম। এরা বললো তো কথাটা খারাপ না তো, খুব সুন্দর কথা, আসলে তো মিথ্যা, ব্যাপারটা তো এরকম নয়, কিন্তু ওরা নিজেদেরকে বাঁচানোর জন্যই এই কথাটা তারা নিজেদের থেকে পক্ষ থেকে বানায়েছে, বানায় বলেছে যে এটা মোহাম্মদ এই এটা তেলাওয়াত করছে। আল্লাহ রসুল বলেন যে না আমি এটা তেলাওয়াত করবো কেন, এটা এই কথা তোমরা শয়তানরা তোমরা বানাচ্ছ, এখন শয়তানের বানানো কথা। যা হোক, এই ঘটনাটা গোটা আরব সাম্রাজ্যের তো ছড়াই পড়লই,
যে কাফের যারা, মুশরিক যারা, ইসলামকে মানে না যারা, নবীকে হত্যা করার জন্য যারা তৈরি হয়ে গেছে, কাফের যারা মানে সাহাবায়ে কেরামকে অত্যাচার অত্যাচার করে করে কেউ কেউ তো পালিয়েই গেছে, এই সমস্ত কাফের মুশরিকরাও পর্যন্ত নবী মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনে তারা সিজদা দিয়েছে, তার মানে তারা সব ওই নবী মুহাম্মাদকে মেনে নিয়েছে। এই ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং বিশেষ করে নাজাসির দরবারে এমনভাবে গেল যে আমাদের নবীর হাতে সব অমুসলিম সব মুসলমান হয়ে গেছে। এই ঘটনা যখন চলে গেল ওখানে, তখন হযরত ওসমান সহ ওনারা সবাই বসলেন, বসে দেখলেন যে একটা কাজ করি, যখন এই ঘটনা ঘটে গেছে যে তারা সব মুসলমান হয়ে গেছে, তা আমরা এখানে বিদেশে আর থেকে লাভ কী? আমরা গেলে তো আমাদের জমাজমি সব ফেরত পাবো, আমরা আগের স্থানে যেতে পারবো, আমাদের মান মর্যাদা ফিরে পাবো এই বিদেশে থাকা। কারণ আপনারা জানেন যে কোনো নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকলে যাই হোক না কেন সেখানে কিন্তু কষ্ট হয়, সেখানে নিজের ঘর বাড়ি বানাতে গেলে আবার কিনতে হয়, কেনার জন্য টাকা লাগে, ভালো ধরনের চাকরি করতে হয়, তো এরা তো গেছে নতুন মানুষ, ওখানে কীভাবে এটা সম্ভব? তো ওনারা সবাই চিন্তা করলেন যে একটা কাজ করি, আমরা ফিরে যাই, আমাদের মাতৃভূমি ফিরে যাই। তো ওনারা আবার ফিরে আসলেন। কোনো কোনো রওয়ায়েতে পাওয়া যাচ্ছে যে কেউ কেউ ফিরে আসলেন, আর মানে অধিকাংশ বিশেষ করে ইবনে হিশামের মধ্যে বলছেন তারা সবাই ফিরে আসলো। এখন এই মানে যে 15-16 জন লোক গিয়েছিলো তারা সব ফিরে আসলো, এসে মক্কার উপকণ্ঠে যখন এসে গেছে, এসে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে যে ঘটনা কী অবস্থা। বিশেষ করে আবু হুজাইফা উতবার মানে ছেলে, উনি মানে লোকজন পাঠাইয়েছে যে খোঁজ নিয়ে আসো তো যে কী হয়েছে। তো উতবার কাছে যে বলতেছে যে উতবা, আপনার ছেলে হুজাইফা আসছে, ফিরে আসছে, তো আপনার কাছে এই খবর জানতে চাচ্ছে। বলো কই আসছে সে? তো বলো যে ওই ওখানে দাঁড়াই আসছে। তো দাঁড়াও আমি আসতেছি। পরে গেছে, গিয়ে বলেছে চলো ঘরে চলো। তো বলো কী ঘটনা কী? তো ঘটনা যা হয় ঘরে চলো। ঘরে আসছেন, আসার পরে উনি ওনাকে হাত পা বেঁধে তারপরে এক পাশে বেঁধে রাখছেন যে এখানে বেঁধে থাকো, আমরা মুসলমান হয়েছি না যত সব। তখন ওনারা বললেন যে এই সর্বনাশ করে, তো মিথ্যা কথা তো, এটা তো আমরা কী শুনলাম। ওনাকে যখন আটকে নিয়ে গেল তখন ওখান থেকে কয়েকজন পালাই চলে আসছে যে এই সর্বনাশ করেছে, যে আমরা যে ঘটনা শুনে মক্কায় ফিরে আসলাম, ঘটনা তো সত্য নয়। তো ওনারা পালাই, কেউ চলে যাচ্ছেন আবার এমানের দিকে যে ওখান থেকে আবার হাফসার মধ্যে যাবেন, আর কেউ কেউ মানে এখানে সেখানে গা ঢাকা দিয়েছেন, মনে করছেন যে যখন এসেই গেছে তো কী আর করা যাবে। তো ওরা সেইভাবে থাকার চিন্তা ভাবনা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন চলে আসলো, এসে বললেন, তার মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যে কী করবো এখন, ঘটনা তো এরকম ঘটে গেছে, আমরাও এরকম শুনছি, আমরা তো ফিরে এসে গেছি, এখন কী করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, ঘটনাটা এরকম না, ঘটনাটা হলো এই যে তারা সিজদা দিয়েছে, তারা নিজেরাও জানতো না যে সিজদা দিয়েছে কেন, আর এখন তারা মুখের মধ্যে উল্টোপাল্টা কথা বলতেছে। তাই একটা কাজ করো, শুধু তুমি না, তোমরা 15-16 জন না, আরও কিছু লোক যারা আসলে এখানে টিকতে পারতেছে না, যে কোনো সময় তাদেরকে মেরে ফেলা হতে পারে, তাদের সংখ্যা প্রায় এখন 83 জনের মতন, যাদের মধ্যে 18 অথবা 19 জন মহিলা, এদেরকে নিয়ে তুমি আবার হিজরত করো, কারণ এখানে থাকলে তোমাদেরকে বাঁচানো যাবে না, এখানে সমস্যা হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশ পেয়ে ওনারা বললেন যে ঠিক আছে, তাহলে আমরা রওনা দেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে ঠিক আছে, তোমরা আবার রওনা দাও। মানে হাফসার থেকে ফিরে মানে মক্কায় ফিরে আসতেছিলেন যে ঘটনাকে কেন্দ্র করে, ঘটনাটা দেখা গেল যে শুদ্ধ নয়, এটা ওখানে গেছে এক্সাজারেটেড হয়ে। ওরা আবার ফিরে আসলো এবং এই ফিরে আসার সময় আগের মতোই পালায়ে চলে আসছে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। এবং যখন ঢুকেছেন আসামার কাছে, যে বলছে যে ঘটনাটা হলো এই যে এর আগে কিছু লোক তো অলরেডি ফিরে গেছেন, তারা আসামাকে অবহিত করেছেন যে ব্যাপারটা হয়েছে ওখানে ওরা মুসলমান হয়নি, বরং অত্যাচার আরও বাড়াই দিয়েছে। তো উনি বললেন যে আসলে তোমাদের যাওয়া ঠিক হয়নি, তুই ফিরে যখন আসছো তা ঠিক আছে থাকো। ওনারা বললেন যে আরও হয়তো লোকজন আসবে, তো ঠিক আছে আসুক। তখন 83 জন পুরুষ, 18 অথবা 19 জন মহিলা নিয়ে হযরত ওসমান এবং এইবার যারা যারা গেছেন তার মধ্যে আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, তারপরে তার ছেলে জায়েদ ইবনে হারেসা, এরাও ছিলেন তার সাথে। এবং যে বাহিনীটা গেল তাদের মধ্যে শিক্ষিত এবং নাম করা সাহাবিদের মধ্যে হযরত ওসমান তো ছিলেন, তাছাড়া আগের সাহাবিরা তো ছিলেন, তাছাড়া আরও বেশ কিছু সাহাবি, নাম করা সাহাবি যুক্ত হলো। এবং এরা যে
আসহামার দরবারে যেয়ে ওখানে নাগরিকত্ব পেল, থাকার জন্য সুযোগ পেল, এবং বলা হলো যে তোমরা আগে যেমনভাবে ভালোভাবে থাকতে শিখে তেমনভাবে থাকো, এবং তাদের মধ্যে বলে দেওয়া হলো যে তোমরা যদি রাষ্ট্রীয় কোনো কাজে তোমরা থাকতে চাও তাও তোমরা থাকতে পারো। ওখানে জাফর ইবনে আবু তালব সহ আরও ওরা এই কথা বললেন যে ঠিক আছে, আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের ক্যাপাবিলিটি আছে, সুযোগ সামর্থ্য আছে, সেগুলো যদি আপনারা চান তো আমরা হেল্প করতে পারবো। এখানে আমি কয়েকটা সিরা গ্রন্থে কয়েকটা ঘটনা আমার কাছে খুব উদ্বেল করেছে, মানে আমি আনন্দিত হয়েছি এই সমস্ত ঘটনাগুলো পড়ে, যে জাফর ইবনে আবি তালেব বলছেন যে আমি কয়েকটা ভাষা জানি। তো একবার মানে নাজ্জাশির সাথে আসহামার সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের যুদ্ধ হয়, তো এই পার্শ্ববর্তী রাষ্ট্রের ভাষাও জাফর ইবনে আবু তালেবের জানা ছিল। উনি বললেন যে আপনি একটা কাজ করেন, আমাকে ওরা চিনতে পারবে না যেহেতু আমি মক্কা থেকে আসছি, তো ওদের কাছে আপনার আপনার লোকেরা বুঝবে না, আমি ওখানে যাব, ওদের যে সমস্ত খবর টবরগুলো আছে আমি আপনাদেরকে আপনাকে সেই খবরগুলো সাপ্লাই করবো, মানে স্পাইং করা যেটা, উনি সেই দায়িত্ব নিলেন। অর্থাৎ এরা যখন মানে নাজ্জাশির বাড়িতে ছিলেন, দেশে ছিলেন, তো এই দেশের উন্নয়নমূলক কাজে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। তো এর কারণ হলো যে মুসলিমরা যেখানে যায় তাদের মানে আইডেন্টিটি জয় থাকুক না কেন, তারা মনে করে এই দেশ আল্লাহ তাআলার, আর এ দেশের আমি আল্লাহ তাআলার বান্দা, এ দেশের উপকার বেনিফিট করার কাজে আমার সর্বশক্তি নিয়োগ করতে হবে। এখনকার মুসলিমরা যারা বিশেষ করে মাইগ্রেন্ট হয়েছে, মাইগ্রেট করে, তারা এই চেতনা কিন্তু অনেক সময় হারিয়ে ফেলেছে। তারা মনে করে যে না, এ দেশ কখনো আমার না, আমি জাস্ট পালাই চলে আসছি, বা আমার নিজের কারণে চলে আসছি, অথবা আমার জীবন গঠন করা চলে আসছে, আমার দেশ অন্য জায়গায়, সেই দেশে আমি টাকা পাঠাবো, সেখান থেকে ইনকাম নিয়ে সেখানে দেবো, এখান থেকে টাকা ফাঁকি দিয়ে হলেও ওই দেশে আমার দেশে টাকা পাঠাবো, এই সমস্ত মানসিকতা থাকে। কিন্তু সাহাবায়ে কেরামের প্রথম মানে যারা হিজরত করেছেন নাজ্জাশির ওখানে হাবশায়, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে নাজ্জাশি যদিও মুসলিম ছিলেন না, যদিও তিনি খ্রিস্টান ছিলেন, যদিও ওই দেশটা ইসলামিক রাষ্ট্র ছিল না, তারপরেও সেখানে যেয়ে তারা অফার করলেন যে আমি আপনাদের দেশের, আমরা আপনাদের দেশের মানে কন্ট্রিবিউশন করতে চাই, এখানে বেনিফিট করতে চাই, দিতে চাই, এখানে আপনাদের যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, এমনকি যুদ্ধ লাগলেও যুদ্ধে বিগ্রহে আমরা আপনাদেরকে সাহায্য করতে চাই। তো এই কিন্তু অ্যাটিচিউড থাকা দরকার যারা মাইগ্রেট করে আর কি। আমরা যে মানে এটা পাই আমাদের প্রথম মাইগ্রেন্ট সাহাবায়ে কেরাম যারা নাজ্জাশির কাছে গেছেন। যা হোক, এরা এখানে আসছে, দেশে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করছে, আসহামার বা নাজ্জাশির খুব কাছাকাছি চলে এসেছে, এদেরকে আসহামা খুব ভালোবেসে ফেলেছেন, তাদেরকে গুরুত্বপূর্ণ কাজে লাগাচ্ছেন। এই ঘটনা কিন্তু মোটামুটি মক্কার দিকে সবার কাছে এটা জানা হয়ে গেছে। আর এইটাই জানা মানে হলো এই, মক্কার যারা বড় বড় লিডার ছিল তখন তাদের গায়ে আগুন ধরে গেল, মানে আগুনের মধ্যে যেন তেল ঢেলে দেওয়া হলো এরকম অবস্থা। তারা বলল যে করে হোক আমাদের এদের ফিরিয়ে আনা দরকার, কারণ এমন হতে পারে ওরা যদি ওখানে থাকে ওদের ভালো ব্যবহার দিয়ে, কারণ তারা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদের ব্যবহার তো অন্যরকম, আমরা খারাপ লোক কিন্তু তারা একেবারে ফুলের মতন পবিত্র মানুষ তারা। তো এরা মানে বললো যে কিছু লোক পাঠাই দেবো, ওদেরকে নিয়ে আসো, কারণ এমন হতে পারে যে এক সময় তারা ওই ওই দেশটায় দখল করে নিয়ে আস্তে আস্তে ওরা হয়তো সব ওই দেশে চলে যাবে, এবং এমন হতে পারে যে আমাদের বিরুদ্ধে তারা শক্তি ওখানে তৈরি করতে পারে। তো ওরা এক মানে পার্লামেন্ট ভবন দারুন্নাদোয়াতে ওরা বসলো, এবং বসে তারপরে একে অপরে কথা বলছে। সেখানে আমর ইবনুল আস, আগে ওনাকে নেওয়া হতো না দারুন্নাদোয়াতে সাধারণত, তো ওনাকে ডাকা হলো। উনি ছিলেন কূটনীতিতে তখনকার আরবদের মধ্যে সর্বসেরা কূটনীতিবিদ, ওনাকে ডাকা হয়েছে। এবং আরেকজনের নাম ছিল আবদুল্লাহ ইবনে আবি রবিয়া। এরা এই দুইজন একাধিক ভাষা জানতেন, এবং কূটনীতিবিদ্যা বা ডিপ্লোমেসিতে তারা ছিলেন একেবারে সর্বসেরা। এদের দুইজনকে ডেকে নিয়ে বলছেন যে আমরা একটা কাজ করি, যেহেতু আসহামার সাথে তখনকার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল আবু সুফিয়ানের, তো আবু সুফিয়ানের খুব ভালো সম্পর্ক আছে, আবু সুফিয়ান বলেন যে তোমরা একটা কাজ করো, তোমাদেরকে এখন যেতে হবে, আমার বিরাট একটা সিন্ধুক ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়ে তোমরা যাও, যে রাজাকে বুঝাও যে আমাদের এখানের সবচেয়ে খারাপ লোকেরা আপনার এখানে হিজরত করে আসছে, ওদেরকে ফেরত দিতে হবে।
তো ওনাদেরকে শিখাই দেওয়া হলো, সেইভাবে তারা বিরাট সিন্দুক নিয়ে, সেখানে সিন্দুক ভর্তি স্বর্ণ মুদ্রা নিয়ে তারা চলে গেল। চলে যেয়ে তারপরে হযরত নাজ্জাশির দরবারে ওনারা গেলেন, যে প্রথমেই বললেন যে দেখেন আমরা এই আপনার জন্য স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি। নাজ্জাশি খুব খুশি হয়েছেন, কারণ আগের থেকে তো তাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক তো ছিলই ছিল, পলিটিক্যাল সম্পর্ক তো ছিলই ছিল, বিজনেস পার্সোনাল বিজনেস সম্পর্কও কিন্তু কুরাইশের সাথে এদের ছিল, বিশেষ করে আমর ইবনে আসের সাথে, এবং সাথে যিনি ছিলেন আবদুল্লাহ ইবনে আবু রবিয়া তার সাথেও তাদের মানে পার্সোনাল রিলেশনশিপ ছিল। লেটার একটা দিয়েছেন, আবু সুফিয়ানের লেটার, সেটাও পেয়ে উনি খুশি হয়েছেন। খুশি হয়ে বলছেন কী ব্যাপার, তোমরা কী বলতে চাও? তখন ওনারা দুইজন দাঁড়াই গেলেন, আমর ইবনে আস, আবদুল্লাহ ইবনে আবি রবিয়া দাঁড়াই বললেন যে আমার আপনার কাছে কিছু লোক আসছে যারা আমাদের সমাজের খুব খারাপ লোক, এবং আমাদের ওখান থেকে তারা পালায় চলে আসছে খারাপ কাজ করে, এদেরকে আমরা ফেরত নেওয়ার জন্য মক্কার বড় বড় লিডাররা আমাদের দুইজনকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে ফেরত দিতে হবে। তো নাজ্জাশি তখন বললেন কই, আমি তো যতটুকু পেয়েছি তারা খুব ভালো লোক, এবং তারা যে খারাপ কাজ করতো এরকম তো এমন কোনো আলামত তারা পাচ্ছে না, তবে তুমি এই কথা কেন বলছো, আমার তো মনে হচ্ছে না তারা খারাপ মানুষ, তাদের আর কি সমস্যা আছে তাই বলো। তখন বলছে যে খারাপ মানুষ মানে কি, যে আমাদের ধর্ম যেটা ছিল সেই ধর্মর বিপরীতে দাঁড়াই গেছে এক ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এরা করতেছে কি আমাদের ধর্মকে ইনসাল্ট করতেছে, আমাদের যে সমস্ত মূর্তি ছিল, আমরা যে সমস্ত রিচুয়াল কর্মকাণ্ড আমরা করতাম, যেগুলো ধর্মের ধর্মীয় অনুশাসন আমরা মেনে চলতাম, সেগুলিকে ওরা কটাক্ষ করে, ওরা ঠাট্টা করে, ওরা ওইগুলোকে নিয়ে বাদ দিয়েছে, ওদের জীবনে সবগুলো করে না, আমাদের সমাজে এখন কি হয়েছে, এদের কারণে ঘরে ঘরে গণ্ডগোল, বাবা মার সাথে সম্পর্ক নাই, ছেলের সাথে বাবার সম্পর্ক নাই, ভাই ভাইয়ের মধ্যে গণ্ডগোল শুরু হয়েছে, নেতা নেত্রীদের মধ্যে গণ্ডগোল হয়েছে, দাসরা আমাদের এখন মেরে ফেলার চেষ্টা করতেছে, অনেক উপরে উঠে গেছে, সাধারণ মনিবদেরকে দাসের কাতারে নিয়ে আসা হয়েছে, এইভাবে আমাদের মানে একেবারে সোসাইটিটা নষ্ট করে ফেলতেছে। মানে এই রিবেলিয়ান যারা আছে, যারা বিদ্রোহী যারা আছে আমাদের ওখানে, এই বিদ্রোহী গ্রুপকে আমাদের হাতে হস্তান্তর করতে হবে, এটা আমাদের দাবি, এবং পলিটিক্যাল ইস্যু এটা, আপনি পলিটিক্যালি এটা আপনার উচিত হবে না এদেরকে এখানে অ্যাসাইলাম দেওয়ার, আপনি শীঘ্রই ওদেরকে আমাদের হাতে ছেড়ে দেন। তো উনি আসলে আগে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তো তার সম্পর্কে বলেছেন যে আদেল ছিলেন, উনি ইনসাফগার ছিলেন, বলে যে তাই তো, শুধু তোমার পক্ষ থেকে কথা শুনে আমি তাদেরকে তোমার হাতে ছেড়ে দিতে পারি না, যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে কথা না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না যে তোমার কথা রাইট এবং ওরাই ভুল। তাই একটা কাজ করি, আমি একটা শুনানি দেই, আমার কাছে হেয়ারিং হোক, তুমি যে কথা বলেছো ওই কথাগুলো আমি তাদের কাছে শুনতে চাই, যে তোমরা সত্যিকারতে এটা করেছে কি না। তো এই দুটো মানে শোনার পরে আমি যেটা ভালো মনে করবো সিদ্ধান্ত সে তখন সেই অনুযায়ী হবে। তখন এটা করলো কি, যে পাশে লোক ওরা ছিল, লোকজন ছিল, তাদেরকে বললো যে ওই আমাদের মক্কার থেকে যে সমস্ত লোকগুলো আসছে ওদেরকে ডেকে নিয়ে আসো। তো ওদেরকে ডেকে আনা হলো। তো ডেকে আনার সময় একটু খারাপ আচরণ করা হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে যে মক্কার বড় বড় লিডাররা আসছে এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। তো খুব হিউমিলিয়েশনের সাথে, খুব অপমান করে তাদেরকে বেঁধে নিয়ে আসা হয়েছে নাজ্জাশির দরবারে। তো আমরা ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আরও একটু দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ সামনে। আপনারা ভালো থাকবেন, ততক্ষণে পরবর্তী পর্বের আপনার দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, আমার আমন্ত্রণ গ্রহণ করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ